আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের রেসিপি হচ্ছে আলুর চপ এই চপটা আমার খুবই একটা ফেভারিট স্পেশালি রোজার মাসে এই চপের জন্য আমি তিনটা আলু নিয়েছি আলু তিনটা ধুয়ে এখন খোসা ছাড়িয়ে নিব আপনার চাইলে খোসা সহ সিদ্ধ করে নিতে পারেন কিন্তু খোসা ছাড়িয়ে সিদ্ধ করাটাই আমার মতে বেটার আলো ছিলা হয়ে গিয়েছে এখন একটি পাতিলে আলুগুলো দিয়ে দিতে হবে সিদ্ধর জন্য আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলুর চপের জন্য একটু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি লাগবে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনে জিরের গুঁড়ো এক চা চামচ লবণ নিয়েছি লবণটা আপনারা টেস্ট অনুযায়ী ইউজ করবেন এখন ভাজা মরিচটা লবণে মেখে নিব এরপর সেদ্ধ আলুগুলো মাখিয়ে নিব শুকনো মরিচ আলুর চপে দিয়েছি কারণ শুকনো মরিচের ভাজা ঘ্রাণটা আমার কাছে দারুণ লাগে আসলে খেতেও খুব মজা এরপর মরিচ দিব ধনে পাতা দিয়ে দিব ঝালটা আপনার টেস্ট অনুযায়ী খাবেন ধনে জিরের গুঁড়ো দিয়ে দিব হাঁচা চামচ পরিমাণ পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব আপনারা চাইলে পেঁয়াজটা ভেজে নিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজটার ফ্লেভার ভালোই লাগে এজন্য আমি কাঁচা পেঁয়াজটাই ইউজ করেছি আলুর চপে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন চপ বানিয়ে নিতে হবে সাইডগুলো চেপে 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 সমান করে দিতে হবে এখন আমি চপগুলো ব্রেড ক্রাম আর ডিমে একটু গড়িয়ে নিব অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্প ইউজ করেছি একটা ডিম ফেটে নিয়েছি একটা বাটিতে ফার্স্ট আমি ডিমে মাখিয়ে নিব চপটি এরপর ব্রেড ক্রামে একটু গড়িয়ে নিব ব্রেড ক্রাম ইউজ করেছি এজন্যই এটার কালারটা খুবই সুন্দর আসে এবং খেতেও খুব সুস্বাদু আপনারা চাই বেসন দিয়েও করতে পারেন বাট ব্রেড ক্রামে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও বেশি ভালো লাগে এরকম করে সবগুলো ব্রেড গ্রামে আমি গুড়িয়ে নিয়েছি হয়ে গেল আলুর চপ এখন আমি তেলে ভা ভেজে নিব চপগুলো আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজেও একদিন সংরক্ষণ করে খেতে পারবেন কড়াইতে তেল নিয়েছি আলু চপগুলো প্রায় ডুবো তেলেই ভাজতে হবে তেলটা গরম হয়ে গেলে চপগুলো দিয়ে দিতে হবে এখন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলো রসটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে চুল আর বেশি হয়ে গেলে আলুর চপ গুলো পুড়ে যাবে একটু উলটিয়ে দিতে হবে ব্রাউন কালার হয়ে আসলে যেন সব সাইড হয়ে ভাজা হয় ব্রাউন হয়ে আসছে দেখুন বিভাগ কত সুন্দর কালার এসছে আলুর চপের এখন এগুলো সব উঠিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর চপ এটা খেতে যেমন সুস্বাদু তেমনি